এটা হলো শিলিগুড়ি কলেজ সরস্বতী পূজা তথা ভ্যালেন্টাইনের বৃন্দাবন বলা যেতে পারে এটাকে। এই মাঠ জুড়ে সারা মাঠ জুড়ে সারা দিন ধরে চলে ছেলে মেয়েদের আনন্দ হইচই, কিন্তু এবার কোভিড পরিস্থিতিতে একটু পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেল। তবু দেখা যাচ্ছে যে সারা মাঠ জুড়ে কিন্তু ছেলেমেয়েরা এখনো দাঁড়িয়ে আছে, কথা বলছে, আনন্দ ফুর্তি করছে। আর মাটিতে এবার আবার নতুন করে মেরামতি করা হয়েছে, কিছু মাটি দেওয়া হয়েছে, ফলে মাটিতে ধুলো বেশি থাকার জন্য মাঠে অনেকে আসছে না। তবে এই মাটি কিন্তু ভীষণ জমজমা থাকে। অন্যবার এখানে অনেক রাত পর্যন্ত এখানে অনুষ্ঠান চলে, ফলে সারা মাঠটি কিন্তু প্রচণ্ড জমজমা থাকে দীর্ঘক্ষণ ধরে। দেখে নাও, আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি শিলিগুড়ি কলেজের এই মাঠ সরস্বতী পূজার দিন কেমন থাকে। এটা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পুজো, অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পুজো শিলিগুড়ির মধ্যে। যদি এবার কোভিড পরিস্থিতিতে সব কিছু সংক্ষেপে করতে হয়েছে, তবে এখানে কিন্তু ছাত্রদের এবং আশেপাশের যে লোকজন তার একটা প্রচণ্ড ভিড় রয়েছে। আজকে দেখাবো তোমাদের আরও কয়েকটি পুজো, সঙ্গে দেখো শিলিগুড়িতে কেমন পুজো হয়। যদি এই কোভিড পরিস্থিতিতে এবারে পুজোর খুব একটা সমারোহের সঙ্গে হয়নি, যেটুকু হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখতে থাকি। আমার মেয়ের এখানে ভালো পূজা হলো এবারে।